আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো ভিফাস ভিফাস সিরাপটি ফেকজোফেনারিন হাইড্রোক্লোরাইট ইউএসপি সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র পঞ্চান্ন টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা বলতেছিলাম ভিফাস এটি মূলত প্রতি সাসপেনশন প্রতি মিনিটে রয়েছে তিরিশ মিলিগ্রাম অর্থাৎ প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে তিরিশ মিলিগ্রাম তো আপনি একটি ট্যাবলেটের যে পাওয়ার রয়েছে আমরা একশো বিশ কিংবা একশো আশি যে ব্যবহার করি সেরকম ট্যাবলেটের পাওয়ার দেওয়া হয়েছে তিরিশ মিলিগ্রাম প্রতি পাঁচ মিনিটে বা এক চামচে তো এই ফেকজোফিনাডিন হাইড্রোক্লোরাইড বিশেষ করে সুসহনী এবং বাচ্চাদের জন্য খুবই কার্যকরী বড়দের জন্যও কার্যকরী বড়দের জন্য ট্যাবলেট ছোটদের জন্য সিরাপ তো আজকে আমরা বিফাস সম্পর্কে বিস্তারিত জানব মূলত এই বিফাস সাসপেশন ফিক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এটি ফিক্সোফেনাডিন সিনথেটিক হাইড্রোক্লোরাইট লবণ যা টারফেনাডিন এবং কার্বক্সিলিক অ্যাসিড মেটাবোলাইট ইহা ওরালি কার্যকর এবং এটি মূলত অনৈদ্রিক এইচ ওয়ান রিসপেটার প্রতিরোধক এবং সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী বিশেষ করে এই বিফাস সিরাটটি আমরা কেন গ্রহণ করব বা বাচ্চাদেরকে কেন দিব সিজনাল অ্যালার্জিক রাইনিয়াইটিস পেরেনিয়াল অ্যালার্জিক রাইনিয়াইটিস ক্রোনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া আমরা স্বাভাবিক ভাষায় যেটা আমরা বলতে পারি যেমন শিশুদের নাক থেকে পানি পড়া চোখ লাল হওয়া তারপরে সাধারণ কাশি থাকা বুকে কফ জমে থাকা এবং অ্যালার্জির যে কোনো সমস্যার জন্য আমরা এই ফেক্সোফেনাডিন বা ভিফাস সিরাপটি গ্রহণ করতে পারি বয়সের কিংবা রোগের তারতম্য অনুযায়ী কিন্তু ডোজেরও তারতম্য হতে পারে বা কম বেশি হতে পারে তথাপি আমি আপনাদেরকে একটা সাধারণ ডোজ বলে দিচ্ছি বিশেষ করে যে সকল শিশুদের বয়স ছয় থেকে এগারো বছর তারা এক চা চামচ দুইবার এবং যে সকল শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছর তো তাদের জন্য এক চা চামচ দুইবার এবং ডাক্তার সাহেব যদি এর কোনো ব্যত্যায় বা এর ব্যতিক্রম কোনো ডোজ দিয়ে থাকেন সেই অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন ছয় মাস থেকে দুই বছর শিশুদের জন্য আধা চা চামচ প্রতিদিন দুইবার যে সকল শিশুদের বিক্রিয় কার্যকারিতা সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু প্রতিদিন একবার করে গ্রহণ করতে হবে এবং বারো বছর উপরে যে সকল শিশু রয়েছে ষাট মিলিগ্রাম বা আপনার দুই চা চামচ অথবা একশো বিশ মিলিগ্রামের একটি ট্যাবলেট বা চার চা চামচ গ্রহণ করতে পারবে তো বারো বছর উপরে যদি শিশুরা ট্যাবলেট নিতে পারে তাদের জন্য ট্যাবলেট দেওয়াই ভালো আর যদি ট্যাবলেট না নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি সিরাপ দিতে পারবেন আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে সকল ডাক্তার সাহেবগণ আপনাকে বা আপনার শিশুকে দিয়ে থাকবেন তারা অবশ্যই আপনাকে ডোজের মাত্রা কতটুকু আপনি সেভার করবেন সেটা বলে দিবেন সুতরাং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা এই সকল যে সমস্যাগুলো আমরা বললাম বিশেষ করে এই সকল সমস্যা কিন্তু প্রায় কিন্তু দেখা যায় ছোট বড় সকলের ক্ষেত্রে প্রত্যেকটি ঔষধে কিন্তু কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ভিফা সিরাপটি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে মূলত এটি একটি সুশনীয় ঔষধ বিরল ক্ষেত্রে সাধারণত তন্দ্রাচ্ছন্নতা বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা হতে পারে প্রতিনির্দেশনা এই সিরাপটি গ্রহণ করার ক্ষেত্রে যাদের তীব্র সমস্যা দেখা দেয় তারা অবশ্যই বা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইটের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তারা গ্রহণ থেকে বিরল থাকার চেষ্টা করব গর্ভাবস্থায় স্থানকালে ঔষধটি গ্রহণ করা যাবে কি না গর্ভাবস্থায় ফেক্সোফ্রাইন্ডের হাইড্রোকোলাইটির নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি যদি ডাক্তার সাহেব দিয়ে থাকেন সেটা আলাদা কথা বা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন এটি মাতৃ দুঃখের সাথে নিশ্চিত হয় কিনা তা এখনও জানা যায়নি সুতরাং এ দানকারী মায়েদের ক্ষেত্রে দেওয়া যাবে কিনা সেটা অবশ্যই ডাক্তার পরামর্শ সাপেক্ষে গ্রহণ করতে হবে অন্যান্য ওষুধের সাথে এটা কোনো মিথস্ক্রিয়া হতে পারে কিনা যেমন ইরাইথ্রোমাসিন অথবা কিটকোনজের সাথে ব্যবহারে ফেকসুফ্রেন্ডের প্লাজমা গণত্ব বেড়ে যায় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্টাসিডের সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন হাইলোক্লোয়াইডের শোষণ মাত্রা কমে যায় ফেক্সোফেনাডিন হাইলোক্লোরাইড খাওয়ার পরে কিছুক্ষণের জন্য অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্টাসিড খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনি ঔষধটি এর সাথে গ্রহণ করেন যদি কেউ অতিমাত্রায় গ্রহণ করে সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরও যদি মাত্রা অধিকার ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী সহযোগীমূলক চিকিৎসা বা আপনি অবশ্যই যেটা গ্রহণ করা দরকার যে চিকিৎসা সেটা আপনি গ্রহণ করবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আসালামুয়ালকুম আলহামদুলিল্লাহ